সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের আজকের লাইভে। আপনারা জানেন আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো 33% নারী প্রতিনিধিত্ব কতদূর, অর্থাৎ জাতীয় সংসদ সহ রাজনৈতিক দলের সর্বস্তরে 33% নারী প্রতিনিধিত্বের যে বিধান রয়েছে সেটি বাস্তবায়নের অগ্রগতি কতদূর হলো। আমরা জানি প্রতি বছরেই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এমনকি জাতীয় সংসদ নির্বাচনে 33% যে নারী সেটি রাখার বিধান রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই প্রতি নির্বাচনই আসলে আশানুরূপ, অর্থাৎ বিপুল সংখ্যক নারী প্রার্থী অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত সেই ভোটের মাঠে কতজন নারী থাকতে পারেন বা কতজন নির্বাচিত হতে পারেন সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা জানি গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি সেটি অনুষ্ঠিত হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদের 300 সদস্য, অর্থাৎ জাতীয় সংসদে যারা আইন প্রণেতা হিসেবে কাজ করবেন সেরকম 300 সদস্য কিন্তু মনোনীত হয়েছেন। তাদের মধ্যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক নারী, যদি সংখ্যাটি বলতে যাই 94 জন নারী কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সবচেয়ে বেশি, পাশাপাশি অন্য দল, জাতীয় পার্টি, স্বতন্ত্র এবং অন্যান্য যে ছোট ছোট দলগুলো রয়েছে সেই দলগুলো মিলিয়ে কিন্তু 94 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত 19 জন নারী নির্বাচিত হতে পেরেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলতে যাই, অর্থাৎ সেটি যদি আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তুলনা করতে যাই, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু 69 জন নারী প্রার্থীর মধ্যে 22 জন নারী নির্বাচিত হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে, অর্থাৎ 94 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেও কিন্তু আমরা দেখতে পেয়েছি গত বছরের তুলনায় কম সংখ্যক, অর্থাৎ 2 থেকে 3 জন নারী কম নির্বাচিত হয়েছেন এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেটিতে। তো সব মিলিয়ে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক দলসহ সংসদে 33% নারী প্রতিনিধিত্বের যে বিধান সেটি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আর সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ তারা যেটি বলছেন সেটি হচ্ছে মনোভাবের অভাব, অর্থাৎ নারীকে এখনও পর্যন্ত সেই ক্ষমতার আসনে, অর্থাৎ তাকে পরিচালকের আসনে দেখতে পুরুষ এখনও পর্যন্ত অনেকটা অভ্যস্ত নয়, এমনটি কিন্তু বলছেন যারা মনোবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট, পাশাপাশি সমাজবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট। তবে আশার বিষয় হচ্ছে যে বদলে যাওয়া বাংলাদেশে, অর্থাৎ এই বাংলাদেশে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান করে নিচ্ছেন, এমনকি ভোটের মাঠেও কিন্তু তারা খুব তীব্র একটি প্রতিদ্বন্দ্বিতা যেটি সেটিতে কিন্তু তারা অবতীর্ণ হয়েছেন এবং অনেক নারী কিন্তু সেটিতে নির্বাচিত হয়েছেন। তো আমরা একটু দেখে আসবো আসলে এই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে হেরে যাওয়া নারী কারা কারা আছেন, অর্থাৎ কারা কারা হেরে গেলেন এই প্রতিনিধিত্ব করে, ভোটের মাঠে লড়াই করে কারা কারা হেরে গেলেন সেই বিষয়টি আমরা একটু দেখে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এবার ভোটের মাঠে যারা নির্বাচন করে হেরে গিয়েছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আছেন আলোচিত সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, যিনি আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচন করেছিলেন। তিনি ভোটের মাঠে অনেকটাই আলোচনা ছিলেন কারণ তিনি এর আগেও 2টি সংসদে প্রতিনিধিত্ব করেছেন জাতীয় সংসদে, পাশাপাশি তার সঙ্গীতশিল্পী হিসাবে যে তার পরিচয় সেটির কারণে কিন্তু তিনি ভোটের মাঠে আলোচনা ছিলেন। এবং কি যিনি জয়ী প্রার্থী, অর্থাৎ যিনি জয় পেয়েছেন তার আসনে তার খুব কাছাকাছি ভোট পেয়ে কিন্তু তিনি পরাজিত হয়েছেন। আমরা যদি আরেকটু দেখে আসতে চাই যে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী যিনি মেহেরা ফরুজ চমকি গাজীপুর থেকে নির্বাচন করেছিলেন, তিনিও কিন্তু নারী প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন, তিনিও শেষ পর্যন্ত হেরে গিয়েছেন। পাশাপাশি আমরা যদি আরেকটু দেখতে চাই যে হেভিওয়েট নারী প্রার্থীদের মধ্যে অন্য দলের কারা আছেন, আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার শেরিফা কাদের আছেন, যিনি ঢাকা 18 আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছিলেন, এবং কি তার লাঙ্গল প্রতীকে নির্বাচনে তাকে বিজয়ী করতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছেন তাকে উইথড্র করা হয়েছিল, তাকে প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম মেম্বার অর্থাৎ শেরিফা কাদের কিন্তু নির্বাচিত হতে পারেননি। শুধু তাই নয়, তিনি কিন্তু জামানত পর্যন্ত হারিয়েছেন। পাশাপাশি আমরা যদি আরেকটু দেখতে চাই যে ঢাকা 1 আসনে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির একজন প্রার্থী, তিনি লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি সালমা ইসলাম, তিনিও কিন্তু ভোটের মাঠে বেশ আলোচনায় ছিলেন, প্রচার প্রচারণা সহ বেশ আলোচনায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও কিন্তু ভোটের মাঠে জিততে পারেননি। আমরা যদি আরেকটু দেখে নিতে চাই যে এই ভোটের মাঠে আলোচনায় ছিলেন রাজশাহী 2 আসন থেকে
অভিনেত্রী চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনিও বেশ আলোড়ন তুলেছিলেন নানাভাবে নানা প্রসঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত তিনিও কিন্তু ভোটের মাঠে নির্বাচিত হতে পারেননি এবং তারও কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমরা আরেকটু দেখে নিতে চাই, এখানে ভোটের মাঠে আলোচনায় ছিলেন পাবনার দুই আসন থেকে সঙ্গীত শিল্পী ডলি, তিনিও কিন্তু নির্বাচিত হতে পারেননি, পাশাপাশি তিনিও জামানত হারিয়েছেন। আমরা আরও দেখব যে ভোটের মাঠে ছিলেন মুন্সিগঞ্জ এক আসন থেকে তৃণমূল বিএনপি যেটি রয়েছে, সেই তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকে নির্বাচন করেছিলেন তৃণমূল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বিএনপির সাবেক নেতা বিশিষ্ট নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা, তিনিও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও পরাজিত হয়েছেন। অর্থাৎ এই নারীরা মোটা দাগে আলোচনায় থাকলেও তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। তো এই সংসদে কারা কারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলেন, পাশাপাশি আসলে এই 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে কী কী বাধা রয়েছে সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে রেকর্ড সংখ্যক 94 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আলোচিত অনেক নারী প্রার্থী আত্মবিশ্বাসী ছিলেন জয় নিয়েও, তবে শেষ পর্যন্ত সেটা দুঃস্বপ্নই থেকে যায় অনেকের। আওয়ামী লীগের হেভিওয়েট নারী প্রার্থীদের মধ্যে ছিটকে পড়েছেন সঙ্গীতশিল্পী মমতাজ বেগম, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিও। জাতীয় পার্টির জয়ের পথ সহজ করতে ঢাকা 18 আসনে প্রার্থী প্রত্যাহার করেছিল আওয়ামী লীগ, তারপরও জয় তো দূরের কথা, জামানত পর্যন্ত খুইয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের। জামানত হারিয়েছেন প্রচারণায় আলোচনায় থাকা স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি, সেই তালিকায় আছেন সঙ্গীতশিল্পী ডলি ও তৃণমূল বিএনপির অন্তরা সেলিম হুদাও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 69 জন নারী প্রার্থীর মধ্যে 22 জন সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবার নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী নারীর সংখ্যা কমেছে, জয় পেয়েছেন 19 জন নারী, যার মধ্যে 15 জনই আওয়ামী লীগের। বিপুল ভোটের ব্যবধানে দলের সভাপতি শেখ হাসিনা, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি জয় পেয়েছেন, আর 4 জন স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন। নারীদের রাজনীতি ও নির্বাচনের পথে নানা চ্যালেঞ্জকে বড় অন্তরায় বলছেন বিশ্লেষকরা। মনস্তাত্ত্বিক জায়গাটি খুব জটিল, সেই জায়গায় পরিবর্তন না না পর্যন্ত নারী রিপ্রেজেন্টেশনের যে আকাঙ্ক্ষা সেটি আসলে এত সহজেই হবে বলে অন্তত সমাজ বিজ্ঞানের শিক্ষক হিসাবে আমরা বলতে পারি না। তবে সংসদে সরাসরি ভোটে নির্বাচিত নারীদের সংখ্যা কমলেও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 1 জন নারী মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী। ডে বাই ডে এই দলীয় কর্মকাণ্ডেও আমি মনে করি আমাদের মা এবং বোনদের অংশগ্রহণ ডে বাই ডে বেড়ে যাবে। এছাড়া সংসদের পাশাপাশি দলের সর্বস্তরে নারীদের সংখ্যা বাড়ানোর কথা বলছে রাজনৈতিক দলগুলো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আসলে এই কারা কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হয়েছেন নারীদের মধ্য থেকে, পাশাপাশি কোন কোন নারীরা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সেই বিষয়টি নিয়ে আমরা দেখছিলাম, পাশাপাশি 30% নারীর যে প্রতিনিধিত্ব সেটি নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কী করছে সেটি, পাশাপাশি সেটির ক্ষেত্রে আসলে কী কী অন্তরায় বা প্রতিবন্ধকতা রয়েছে সেটি নিয়েও আমরা আসলে বিশেষজ্ঞদের যে মতামত সেটি শুনছিলাম। আমরা যদি একটু দেখে নিতে চাই যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা কারা নির্বাচিত হয়েছেন বা কোন দল থেকে নির্বাচিত হয়েছেন, আমরা একটু দেখে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই গোপালগঞ্জ 3 থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তিনি কিন্তু বিপুল ভোটে টানা কয়েকবারই নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আমরা আরেকটু দেখে আসতে চাই, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সংসদীয় দলের যে উপনেতা আওয়ামী লীগের পক্ষ থেকে যাকে করা হয়েছে সেই সংসদীয় দলের উপনেতা কিন্তু মতিয়া চৌধুরী, তিনি
শেরপুর দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনিও কিন্তু বেশ কয়েকটি সংসদে প্রতিনিধিত্ব করেছেন, মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন এবং দলের গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে সবগুলো পদকে কিন্তু পদেই কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি আছেন জাতীয় সংসদের স্পিকার, যিনি রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এর আগেও কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি সেটিতে তিনি স্পিকার ছিলেন, পাশাপাশি তিনি একাদশ জাতীয় সংসদে রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি হেভিওয়েট যে আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে আছেন, গাজীপুর চার আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন সিমিন হোসেন রিমি। তিনি অন্যতম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম তাজউদ্দিন আহমেদের কন্যা, পাশাপাশি তিনিও কয়েকটি সংসদে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আছেন চাঁদপুর তিন আসন থেকে দীপুমণি, তিনি অবশ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি যিনি দায়িত্ব পালন করেছেন, সৈয়দ নজরুল ইসলামের কন্যা সৈয়দা জাকিয়া নূর, তিনিও কিন্তু কিশোরগঞ্জ এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কিশোর গাইবান্ধা তিন আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আরেকজন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, পাশাপাশি বগুড়া এক আসন থেকে নির্বাচিত হয়েছেন শাহাদারা মান্নান নামের একজন সংসদ সদস্য। আরও আমরা দেখতে চাই আওয়ামী লীগের কারা কারা নির্বাচিত হলেন। আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর তিন আসন থেকে নির্বাচিত হয়েছেন রোমানা আলী, তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি নামে একজন এমপি, তিনিও কিন্তু এর আগের সংসদেও কিন্তু প্রতিনিধিত্ব করেছেন সংরক্ষিত নারীদের জন্য যে আসন রয়েছে সেই আসন থেকে। এবং এর পাশাপাশি কক্সবাজার চার আসন থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক নারী সদস্য শাহিন আক্তার, তিনি কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা যদি এবার একটু দেখতে চাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারা কারা নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা এক আসন থেকে আবদুল্লাহ নাহিদ নিগার, তিনি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর তিন আসন থেকে ইগল প্রতীকে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ তাহমিনা বেগম। আরও দেখতে পাচ্ছি আমরা যে সুনামগঞ্জ দুই আসন থেকে জয়া সেনগুপ্তা, তিনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসাবে। পাশাপাশি হবিগঞ্জ এক আসন থেকে ইগল প্রতীকে আমাতুল কিবরিয়া কিয়া চৌধুরী নির্বাচিত হয়েছেন। মোটা দাগে চারজন সংসদ সদস্য আসলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি আমরা একটু দেখে নিতে চাই এই সংসদ সদস্য যারা হলেন, অর্থাৎ সরাসরি ভোটে যারা নারী সংসদ সদস্য হলেন তাদের মধ্য থেকে কারা কারা মন্ত্রিসভায় স্থান পেলেন। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দীপুমণি, যিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেটিতে তিনি শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। নতুন মন্ত্রিসভা যেটি সেটিতেও কিন্তু তিনি সংযুক্ত হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি প্রতিমন্ত্রী হিসেবে আরও দুজন সংযুক্ত হয়েছেন, তার মধ্যে রয়েছেন সিমিন হোসেন রিমি, পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অধ্যাপক রোমানা আলী, তিনিও কিন্তু মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।